তারকেশ্বর এমন একটি নাম যা প্রত্যেক শিবভক্তের কাছে অত্যন্ত প্রিয়। বাংলার সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে তারকেশ্বর ধাম অন্যতম। শ্রাবণ মানে ভগবান শিবের মাস। এই সময় হাজার হাজার পুণ্যার্থী কাঁধে বাঁক নিয়ে ছুটে যান তারকেশ্বরের উদ্দেশ্যে, বাবা তারকনাথের মাথায় জল ঢালতে উপচে পড়ে মানুষের ভিড়। তবে অনেকেই হয়তো জানেন না যে এই মন্দির বাইরে থেকে দেখতে সাধারণ হলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে হাজারো অলৌকিক রহস্য যার সমাধান আজও সম্ভব হয়নি। কোন কথাগুলি বর্তমান সময়েও মানুষের কাছে গোপন রয়ে গেছে, আজকে এই মন্দিরের এমন কিছু রহস্য সম্পর্কে বলবো যা এর আগে আপনারা কখনো শোনেননি। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন তারকেশ্বর মন্দিরের আসল রহস্য। সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। ভারতে এত রহস্যময় মন্দির থাকতে কেন পশ্চিমবঙ্গের এই মন্দিরকে নিয়ে মানুষ আজও চিন্তা করে? বৃষ্টিপাত হোক কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে শ্রাবণ মাসে এই মন্দিরের উদ্দেশ্যে রওনা হন বহু মানুষ। ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে জল ঢাললে পূর্ণ হয় সমস্ত মনস্কামনা। কিন্তু বাংলায় তো আর শিব মন্দিরের অভাব নেই, তাহলে এই মন্দিরকে ঘিরে এত বিপুল উৎসাহের কারণ কি? কথিত আছে বিষ্ণুদাস নামের এক শিবভক্ত, যিনি আগে উত্তরপ্রদেশে থাকতেন, পরবর্তী সময়ে তিনি হুগলিতে এসে বসবাস শুরু করেন। তাকে সন্দেহের চোখে দেখতেন স্থানীয় মানুষরা, এমনকি একবার তাকে সততার পরীক্ষা অবধি দিতে হয়। শক্ত একটি লোহার দণ্ডকে খালি হাতে ধরতে বলা হয়, যে কাজ করতে গিয়ে তিনি গুরুতর আহত হন এবং ইষ্ট দেবতা ভগবান শিবকে স্মরণ করতে থাকেন। দেখতে দেখতে অনেক সময় কেটে যায়। একদিন তার ভাই এলাকার জঙ্গলে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। গরুরা নিয়মিত একটি কালো প্রস্তরখণ্ডের ওপর দুধ অর্পণ করছে। এই কথা শুনতে পেয়ে বিষ্ণুদাস অবাক হয়ে যান। এরপরেই নাকি তিনি ভগবান শিবের স্বপ্নাদেশ পান যে ওই প্রস্তরখণ্ড আর কেউ নয়, স্বয়ং মহাদেব। তিনি ওই প্রস্তরখণ্ডের পূজা অর্চনা শুরু করেন। ক্রমশ এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ে, মানুষের ভিড় বাড়তে থাকে ওই জায়গায়। যদিও কিছু তথ্য অনুসারে এই শিবলিঙ্গের প্রথম খোঁজ পান মুকুন্দ ঘোষ। এভাবেই তারকেশ্বর মন্দিরের শুরু। মন্দিরের উৎপত্তি সম্পর্কে জানা যায় যে আনুমানিক 1729 সালে রাজা ভারমল্ল এই মন্দির নির্মাণ করিয়েছিলেন। মন্দিরের প্রধান পূজারীর দায়িত্ব গ্রহণ করেছিলেন সন্ন্যাসী মায়াগিরি ধূম্রপান। সময়ের সঙ্গে এই মন্দির অনেকবার পুনর্নির্মিত হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল যে এখানকার শিবলিঙ্গ কেউ স্থাপন করেনি, আগে থেকেই ধরিত্রীর বুকে প্রকট হয়। সে কারণে অন্য মন্দিরের থেকে এখানকার মাহাত্ম্য একদম ভিন্ন, কারণ এখানে রয়েছে স্বয়ম্ভূ শিবলিঙ্গ। তারকেশ্বরের ইতিহাস নিয়ে একাধিক মতবাদ প্রচলিত রয়েছে। জানা যায় একবার রাজা ভারমল্ল মন্দিরের শিবলিঙ্গে স্থান পরিবর্তনের চেষ্টা করেছিলেন, কিন্তু এরপর এমন দুর্যোগ আসে যে তিনি আর কখনো এই চেষ্টা করেননি। মন্দিরে প্রত্যেক দিন অনেক ভক্ত আসেন, বিশেষত শিবরাত্রি এবং গাজন উৎসবের সময় মন্দিরের ভিড় সীমা ছাড়িয়ে যায়। আটচালা বিশিষ্ট এই সুন্দর মন্দিরটি দেখলেই মন ভরে যায়। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, অদূরেই লক্ষ্মীনারায়ণ এবং দেবী কালীর মন্দির। এছাড়াও এখানে এক বিশেষ পুকুর আছে যা দুধ পুকুর নামে প্রসিদ্ধ। ভক্তদের বিশ্বাস, এখানে স্নান করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। অনেকে শিবের মতো স্বামী লাভ করতে, আবার কেউ কেউ সন্তান লাভের আশায় বাবা তারকনাথের পুজো দিতে আসেন। অনেকে ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে ভগবানের দর্শন করতে আসেন। বহু মানুষ এখানে মানত করেন, আবার অনেকে মাটিতে দণ্ডি কাটেন। শ্রী রামকৃষ্ণের পত্নী সারদা দেবী এখানে একাধিকবার পুজো দিতে এসেছিলেন। এখানে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান যেমন উপনয়নও হয়ে থাকে। পুজো দেওয়ার পাশাপাশি এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। মন্দির থেকে কিছুটা দূরেই এখানকার রাজবাড়ি। বাবা তারকনাথের মাহাত্ম্য সম্পর্কে বলা হয় যে এই রূপ হল ভগবান শিবের উগ্র স্বরূপ। সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করে সমগ্র সংসারকে রক্ষা করেছিলেন ভগবান। তার পত্নী হলেন ভগবতী তারা, যার বিশেষ মন্দিরটি এখান থেকে কিছুটা দূরে। 1977 সালে জনপ্রিয় বাংলা ছবি বাঙালিদের মধ্যে তারকেশ্বর যাত্রাকে আরও জনপ্রিয় করে তুলেছিল। খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে এত দীর্ঘ রাস্তা হেঁটে যাওয়া সহনশীলতা এবং ভক্তির পরীক্ষা,
এই মন্দির যে শুধুমাত্র মানুষের মধ্যে ভক্তিভাব এনেছে সেটা নয়, সাথে সাথে জাতি বর্ণ ধর্ম সব কিছু নির্বিশেষে মানুষকে মানুষের পাশে দাঁড় করিয়েছে। ভোলে বাবা পার করেগা এই কথা বলতে বলতেই এগিয়ে যান মানুষ, যে কথার উৎস উত্তর ভারতে। আগেকার দিনের এক বিশেষ সম্প্রদায়ের কথা শোনা যায় যাদের দশ নামে বলা হতো। অষ্টাদশ শতকের শেষ দিকে এদের ভূমিকা বেশ বিতর্কিত, এদের সাথেও পরোক্ষভাবে এই মন্দিরের ইতিহাস সম্পর্কিত। তারকেশ্বর মন্দিরের ইতিহাস পর্যবেক্ষণ করলে এইরকমই নানান রোমাঞ্চকর এবং দরকারি তথ্য খুঁজে পাওয়া যায়। সব মিলিয়ে তারকেশ্বর মন্দির শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, সমগ্র ভারতের মানুষের মনে এক বিশেষ তীর্থস্থান রূপে জায়গা করে নিয়েছে। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন, জয় বাবা তারকনাথ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনারা কি কখনো তারকেশ্বর মন্দিরে গিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা আমাদের কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আপনারা মহাদেবের কোন রহস্যময় মন্দির সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।